হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব কুকিং চ্যানেল হেসেলঘর থেকে আজকে আমি আপনাদেরকে খুব অল্প সময়ে খুব সহজে এবং ভিন্ন স্বাদের একটি ইলিশ মাছের রেসিপি করে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের ইলিশ মাছের এই রেসিপিটি আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো ভিউর্স চলুন কথা না বলেই আমরা মূল রেসিপিতে চলে যাই আজকে আমি আপনাদেরকে পেঁয়াজে ইলিশ করে দেখাবো তার জন্য আমি হাফ কেজি ওজনের একটি ইলিশ মাছের শুধুমাত্র মাছের টুকরোগুলোই নিয়ে নিয়েছি তার আগে আমি মাছটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এরপরে আমার লাগছে পেঁয়াজ দুই কাপ পরিমাণ এরপরে আমার লাগবে আদার রস দেড় টেবিল চামচ পরিমাণ আমি আদাটাকে বেটে তার থেকে রসটা নিয়ে নিয়েছি এরপর আমার লাগছে রসুনের রস এক টেবিল চামচ পরিমাণ রসুনটাকেও আমি বেটে তারপর আমি রসটাকে বের করে নিয়েছি লবণ স্বাদ মতো এবং তেল হাফ কাপ পরিমাণ এবারে আমি মাছের মধ্যে আদার রস রসুনের রস ও লবণ দিয়ে ম্যারিনেটের জন্য পাঁচ মিনিট মেখে রাখবো ভিওয়ার্স আমি আদার রস রসুনের রস ও লবণ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি এবারে আমি মাছটাকে মেরিনেটের জন্য পাঁচ মিনিট ঢেকে রাখবো ভিউয়ার্স পাঁচ মিনিট হয়ে গেছে আমার মাছগুলো এর মধ্যে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবারে আমরা রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি ভিউয়ার্স লো আছে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটি সামান্য গরম হয়ে এলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেলটা সামান্য গরম হয়ে এলে আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব বিওয়ার্স আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করব না শুধুমাত্র পেঁয়াজের পানিটা দিয়েই মাছটা পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে আর আমি যেহেতু পেয়াজি ইলিশ রান্না করছি তাই একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি এবারে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আর একটু নরম করে ভেজে নিব। আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন পেঁয়াজের মধ্যে যখন এই রকম নরম ভাব আসবে তখন আমি এর মধ্যে একে একে সবগুলো মাছের টুকরা দিয়ে দিব। ভিউার্স চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করব দুই মিনিটের জন্য ফিরে আসছি দুই মিনিট পর ভিওয়ার্স ফিরে আসলাম দুই মিনিট পর এবারে আমি মাছগুলোকে উল্টে দিব খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় ভিওয়ার্স আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দেইনি এবং কোনো এক্সট্রা তেলও দেইনি মাছের তেল এবং পেঁয়াজের পানিটা দিয়ে কিন্তু মাছটা প্রায় কুক হয়ে গেছে ভিওয়ার্স আমার একে একে সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে এবারে আমি চুলা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আরও বিশ মিনিট রান্না করে নিব। ভিওয়ার্স আপনারা চাইলে এই রান্নার মধ্যে সামান্য একটু হলুদ অ্যাড করতে পারেন তবে হলুদ ছাড়া টেস্টটা কেমন হয় সেটা একবার ট্রাই করে দেখতে পারেন ভিউয়ার্স ফিরে আসলাম বিশ মিনিট পর এবারে দেখে নেওয়া যাক আমাদের পেঁয়াজি ইলিশটা হলো কি না দেখেন ভিউার্স আমার পেঁয়াজি ইলিশটা পুরোপুরিভাবে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে কিছু কাঁচা মরিচ দিতে পারেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এই পর্যায়ে চূড়া থেকে মাছটাকে নামিয়ে নিতে পারেন ভিউয়ার্স এবারে আমি আমার কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি তার আগে আমি কাঁচামরিচগুলো সামান্য একটু চিড়ে নিয়েছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আরও এক মিনিটের জন্য রান্না করে নিব ফিরে আসছি এক মিনিট পর বিভার্স আবারও ফিরে আসলাম এক মিনিট পর দেখেন আমার পেঁয়াজ ইলিশটা কিন্তু পুরোপুরিভাবে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এবারে আমি চুলাটা অফ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার পেঁয়াজ ইলিশটা আসলে দেখতে কেমন হয়েছে ভিউয়ার্স খুব কম সময়ে খুব সহজে এবং ভিন্ন স্বাদের একটি ইলিশ মাছের রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক ইন্সপায়ার করবে আর কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো আসলে আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেট থাকবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ